ভিড়ে নয়, নিড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, 15টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে, একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা মোবাইলে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার, এছাড়া ফুরিয়ে গেলে আবার নতুন করে রিফিল করে দেওয়া হবে। ঝিনাইদহে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 86 জন। সিভিল সার্জন ডাক্তার ছেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা 250টি নমুনার ফলাফল এসেছে, এদের মধ্যে 86 জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,690 জন। এছাড়া গত 24 ঘন্টায় ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় করোনায় 6 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সারা দেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। সকাল থেকে জেলা শহরের উজির আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড এলাকায় বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। এই দুই স্থানে 2,000 কেজি পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাক ছেলে প্রতিজন ব্যক্তি 55 টাকা দরে 2 কেজি চিনি, 100 টাকা দরে 4 লিটার সয়াবিন ও 55 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। তবে সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। আর তো কারা দিয়ে দেন না কেন বাবা।